হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসুন জিও টিভি কীভাবে দেখতে হয় দেখে নিই। অ্যাপসে যাবো, অ্যাপসে যদি এই ধরনের সেটিং চায় তাহলে আপনাকে একেবারে তোলার দিকে আসতে হবে। অ্যাপ পারমিশনস, সেই জায়গায় গিয়ে সমস্তগুলো সেটিংয়ে অন করে দিতে হবে। লোকেশান, মাইক্রোফোন, SMS, স্টোরেজ ইত্যাদি অন করে দিতে হবে। তারপরে স্কিপ, এই পেজে স্কিপে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ধরনের একটি পেজ খুলবে। তারপরে নেক্সট, আবার গোট ইট। এখানে দেখা যাচ্ছে যতগুলো চ্যানেল, প্রায় 431টি চ্যানেল, সেখানে মুভি, সং, এন্টারটেনমেন্ট, বিভিন্ন ধরনের নিউজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের, আপনি ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারেন। বিভিন্ন ভাষার, ইন্ডিয়ার বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজ এখানে আছে। তারপরে আপনি ক্যাটাগরি ঠিক করতে পারেন, কি দেখতে চাইছেন, নিউজ বা স্পোর্টস বা যে ধরনের দেখতে চাইছেন মুভি, আপনি সেগুলোকে সেট করতে পারেন। তো 431টি চ্যানেল এইভাবে আছে। তো আমি একটা নিউজ চ্যানেল চালিয়ে দেখবো, বাংলা নিউজ চ্যানেল। এই জায়গা থেকে নেক্সট করে অন্য আর কি চ্যানেল চেঞ্জ করাও যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।